নন্দে জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আজকের আলোচ্য বিষয়ে ক্লাস নাইনের একটি কবিতা আমরা এই কবিতাটি আমরা আজকে বিশদে আলোচনা করব আজকের ভিডিওতে তাই যারা ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলবো তোমরা এই কবিতাটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো কারণ এর আগে তোমরা অনেকেই বলেছ যে এই কবিতাটা কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বুঝতে পারছে না আপনি পারলে প্লিজ এই কবিতাটা বুঝিয়ে দিন তো তাই আজকে আমরা যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে আমরা কবিতা এই কবিতাটা খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ দত্তের একটি কাব্যগ্রন্থ কুহু ও কেকা কুরোটা দেখো আমি লিখে নিয়েছি কুহু ও কেকা এই কুহু ও কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া রয়েছে দুটো কিন্তু আলাদা কাব্যগ্রন্থের নাম নয় একটাই কাব্যগ্রন্থের নাম কুহু ও কেকা পুরোটাই হচ্ছে একটা এই কাব্যগ্রন্থ থেকে আমাদের এই আলোচ্য কবিতাটা আজকে আমরা আলোচনা করব তো চলে যাক আমরা দেখে নিই এই আমরা কবিতায় আমরা কারা আমরা এখানে কি করতে চাইছি কি বলতে চাইছেন কবি এখানে সমস্তটা কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি তোমরা এই ভিডিওটা পুরোটা শুনে নাও দিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের এই ক্লাসটা কেমন লাগলো চলো শুরু করে দিই প্রথমে আমরা দেখব আটটা স্তবকে এই কবিতাটা বিন্যস্ত রয়েছে তো প্রথম যে স্তবক সে সম্পর্কে মানে আমরা একটা একটা করে স্তবক তুলে ধরে একদম অর্থ দেখো একদম অর্থগুলো আমি কিন্তু লিখে নিয়েছি সেই অর্থ সহযোগে কিন্তু আমরা আজকে কবিতাটা আলোচনা করব কারণ এখানে অনেক অজানা অর্থ রয়েছে যেগুলো তোমাদেরকে জানা প্রয়োজন না জানতে পারলে এই কবিতাটা তোমরা কিছুই বুঝতে পারবে না বোঝা গেল চলো শুরু করে দিই আজকে আমাদের আলোচ্য কবিতা প্রথমেই বলছেন কবি মুক্ত গঙ্গা যে ধায় মুক্তি বিতরে রঙ্গে. মুক্ত অর্থ কি মুক্ত কথার অর্থ হচ্ছে মানে বিনুনি করা চুল যেটাকে খুলে দেয়া হয়েছে মানে এলোমেলো কেশ বিন্যাস যেটাকে আমরা বলি সেটাকে বলছে মুক্তি কারণ আমরা দেখেছি যখন কোনো নারী বিনুনি করে যখন কোনো নারী বিনুনি করে দেখবে চুলকে তিনটে ভাগে ভাগ করে তিনটে ভাগে ভাগ করে তাই তো তারপরে সে বিনুনি করে যদি বিনুনিটাকে খুলে দেওয়া হয় তাহলে চুলগুলো কি এলোমেলো হয়ে থাকে তাই না এখানে কবি সে কথাই বলছেন মুক্ত কিন্তু মুক্তির গঙ্গা কেন বলেছেন এখন প্রশ্ন তো বুঝতে পারলাম কিন্তু মুক্ত গঙ্গাটা কেন বলেছেন এই কারণেই বলেছেন আমরা যদি একটু আহ ভৌগোলিক দিকে একটু যদি নজর রাখি বা ভূগোলের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে একদম গঙ্গোত্রী হিমবাহে গুম গুহা থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে যেই নদীর একটি প্রধান শাখা বা প্রধান ধারা কিন্তু প্রবাহিত হয়েছে সেটা কিন্তু কিরকম সেটা হচ্ছে মুক্ত মতো মানে একদম স্বাধীন ঠিক আছে সে একদম স্বাধীন সে একদম মুক্ত বেনির মতো সে গঙ্গার একটা ধারা একটা স্রোত যেন প্রবাহিত হয়েছে এজন্যই কবি বলেছেন মুক্ত বেনির গঙ্গা দেখো অনেকেই কিন্তু এই কবিতাটাকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করবেন ঠিক আছে তো কারোর ব্যাখ্যায় কিন্তু একেবারেই ভুল নয় কারণ এটা বিভিন্ন রকম ভাবে ভাবা যেতে পারে বিভিন্ন রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে বোঝা গেল ঠিক আছে তো মুক্ত গঙ্গা আমি এটা বুঝতে পারলাম এরপরে বলছে যেথায় যেথায় মানে কি যেথায় মানে হচ্ছে যেখানে তারপরে বলেছে মুক্তি বিতরে রঙ্গে মানে মুক্তি বিতরণ করে বিতরে মানে বিতরণ করে মুক্তি মানে কি বন্ধন থেকে বা মোক্ষ লাভ করে ঠিক আছে সেই বন্ধন থেকে বিতরণ করে রঙ্গে মানে আমোদে বা উল্লাসে বলছে মুক্তবেনীর গঙ্গা গঙ্গা একটা পবিত্র নদী আমরা বাঙালি জাতি কি আমরা বাঙালি জাতিরা জানি যে গঙ্গা হচ্ছে একদম পবিত্র স্থান আমরা গঙ্গায় যাই স্নান করতে আবার যে কোনো পুজোর ক্ষেত্রে আমরা গঙ্গা জল ব্যবহার করি আমরা যদি গঙ্গার জল গায়ে ছিটিয়ে নিই তাহলে আমরা ভাবি যে আমরা যে পাপ করেছি তা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম এগুলো আমরা কিন্তু বাঙালি জাতিরা করে থাকি সেই জন্য আমরা গঙ্গাকে সর্বদাই কিন্তু একদম পবিত্র বা একদম তীর্থ স্থান হিসেবে আমরা কিন্তু এটাকে বলি এই জন্য বলছেন মুক্ত গঙ্গা যেখানে একদম মুক্ত ধারা মানে সে একদম মুক্তি বিতরণ করে চলেছে একদম কিভাবে আনন্দে রঙ্গে মানে আনন্দে বা উল্লাসে আমরা বাঙালি জাতি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে আমরা সেই বাঙালি জাতি আমরা সেই বঙ্গদেশের মানুষ আমরা সেই বাঙালি যারা কিনা বসবাস করি আমরা থাকি সেই তীর্থভূমি কোথায় যেখানে বরদ মানে বরদাতা যেখানে দা মানে কোথায় রয়েছে বঙ্গে রয়েছে তিনি কি করছেন তিনি আমাদেরকে মুক্তি থেকে মুক্তি বিতরণ করছেন ঠিক আছে আমরা সেই বাঙালি জাতি যারা সেই পূর্ণ স্থানে বসবাস করি মানে এরকম গঙ্গার মতো একটা পবিত্র গঙ্গার মতো একটা স্থান যার আশেপাশে কিন্তু আমরা বাঙালি জাতি সেই বাঙালি জাতিরা কিন্তু বসবাস করি কারণ আমরা বাঙালি হিসেবে গর্বিত আমাদের গৌরব রয়েছে আমাদের গৌরবময় গঙ্গা রয়েছে আমরা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত তাই আমরা সেই বাঙালি জাতি যারা কিনা সেই স্থানে সেই তীর্থস্থানে সেই সেই পবিত্র স্থানে স্থানে বসবাস করি বোঝা গেল পূর্ণ তারপরে বলছে বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুক মালা এখানে আবার অনেকে অনেক রকম ভাবে এটাকে মানে বোঝাতে পারে কিন্তু কারোরই কোনো ব্যাখ্যা ধারণা কিন্তু ভুল নয় এখানে যদি আমি নিই এই বঙ্গটাকে মাতা হিসেবে আমরা যদি কল্পনা করি বা ভাবি আমরা দেখতে তার বঙ্গ দেশ মানে আমাদের যে ভূমি রয়েছে তার ঠিক বাঁ দিকে রয়েছে বা দিকে আমাদের যে কমলা লেবু ঠিক আছে মানে কমলা লেবু ফুলের যে জায়গা সেটা রয়েছে বাঁদিকে আবার দেবীর লক্ষ্মীর পাম হাতে কি থাকে কমল ফুল মানে পদ্ম ফুল থাকে তাই তো পদ্মফুল থাকে তারপরে কি বলছে ডাহিনে মধুকমালা ডান দিকে মানে ছোটনাগপুর পুরুলিয়া বিহার এই যে বঙ্গদেশের ডান দিকের যে সীমান্ত বা ডান দিকের যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলে কী হয় মধুকমালা মধুকমালা মানে কি মহুয়া ফুলের বৃক্ষ ডান দিকে রয়েছে মহুয়া ফুলের বৃক্ষ আর মা দিকে কি রয়েছে বাঁ দিকে রয়েছে কমলার ফুল তারপরে বলছেন ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট ভালে মানে কি ভালে মানে হচ্ছে কপালে কাঞ্চন মানে সোনা শৃঙ্গ মানে হচ্ছে পর্বত বা পর্বত আর মুকুট মানে কি মুকুট মানে হচ্ছে চূড়ামণি তাহলে ভালে মানে কপালে রয়েছে তার চূড়ামণি সোনা চূড়া মানে এখানে বঙ্গদেশের ঠিক উত্তর দিকে আমরা যদি যাই উত্তর দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা তাই তো সেই বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার শিখর মানে চূড়া যে শৃঙ্গ রয়েছে সেই শৃঙ্গটা মুকুট মানে যেন তিনি যেন একদম সোনার যেন মুকুট করে রয়েছেন কিরণে ভুবন আলো যখন সূর্য উঠে সেই সূর্যের আলো যখন সেই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের ওপর যখন পড়ে তখন সেটার এক অপরূপ শোভা বর্ধন করে বোঝা গেল তারপরে বলছেন কোল ঘোড়া যার কনক ধান্ড বুক ঘোড়া যার স্নেহ এই বঙ্গদেশ যার কোল জুড়ে রয়েছে সোনার ফসল ধান যার কোল জুড়ে সোনার ফসল ধান উৎপন্ন হয় তারপরে বলছে বুক ঘোড়া যার স্নেহ বুক ঘোড়া বুক ভর্তি করে তার স্নেহ মায়া মমতা রয়েছে চরণে পদ্ম মানে পুকুরে বলো পায়ে বলো আমরা দেবী লক্ষ্মীর পায়ে তো আমরা দেখতে পাই যে তিনি পদ্মর উপর পা রেখেছেন দেখতে তো সেই জন্য বলছে চরণে পদ্ম অতসি অপরাজিতায় ভূষিত দেহ অতসী হচ্ছে একটা ফুলের নাম অপরাজিতা হচ্ছে একটা ফুলের নাম এই দুটো ফুল দিয়ে ভূষিত হয়েছে মানে বিভূষিত হয়েছে বা তার সজ্জিত হয়েছে কি আমাদের বঙ্গদেশ বা দেহ এখানে তো তিনি একদম প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন আমাদের বঙ্গদেশকে বোঝা গেল তারপরে বলছেন সাগর যাহার বন্দনা রয়েছে শত তরঙ্গে ভঙ্গে মানে কি মানে এটাই সাগর যাহার একদম ঠিক আমরা যদি আমরা কি দেখতে পাবো দেখতে পাবো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ঢেউ এক একটা ঢেউ যেন একদম বঙ্গদেশের যেন দু হাত করে যেন তাকে প্রণাম করছে প্রণাম জানাচ্ছে তার এক একটা ঢেউ তার চরণে এসে যেন কার চরণে বঙ্গ দেশের এসে যেন প্রণাম জানাচ্ছে আমরা বাঙালি বাস করি সেই আমরা সেই ভূমি বঙ্গে বাঙালি জাতি আমরা সেই বাঙালি যারা আমরা বাস করি কোথায় বাঞ্ছিত বাঞ্ছিত মানে কি বাঞ্ছিত মানে হচ্ছে কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষা মানে আমাদের একদম শত ভাগ্য গুণে আমরা এই বঙ্গ জাতি মানে যারা এই বঙ্গ দেশে বাস করি নিজেদেরকে আমরা অত্যন্ত গর্বিত বলে মনে করি সেই বাঙালি জাতি আমরা কিন্তু সেই ভূমিতেই সেই বঙ্গ দেশের ভূমিতেই কিন্তু আমরা বাস করি এজন্যই তো আমরা বলে থাকি না সকল দেশের সে যে আমার জন্মভূমি তাই তো এই জন্যই আমরা বলি জন্মভূমি এই বঙ্গভূমি আমাদের বাঙালি জাতির কাছে গর্ব যেই মানে যে কবিরা চান যেন আমরা এই স্থান এই গৌরবময় ঘুরে ফিরে বারবার জন্মগ্রহণ করি তাহলে প্রথম স্তবক অনুযায়ী আমরা যেটুকু বুঝলাম সেটাতে কবি এখানে বঙ্গদেশের বা বঙ্গ যে ভূমি রয়েছে তার একটা প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব অসাধারণভাবে তিনি কল্পনা করেছেন বা বলেছেন বোঝা গেল চলো নেক্সট যাব পরবর্তী যে স্ট্যান্ডাটা রয়েছে সেটা আমরা দেখব কি বলেছেন বলেছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা কারা আমরা বাঙালি জাতি আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হই বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আমরা বেঁচে রয়েছি এরকমই একটা নিদর্শন এরকমই একটা উদাহরণ তিনি বলছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া বাঘের সঙ্গে কেন খামাখা যুদ্ধ করতে যাব। অবশ্যই করি সুন্দরবনের দিকে আমরা যদি দেখাই সুন্দরবনের আমরা দেখেছি প্রত্যেকটা বেশিরভাগ মানুষই তাদের জীবন জীবিকার জন্য তারা অত্যন্ত গভীর অরণ্যে তারা যেতে হয় তাদেরকে কি না তাদেরকে উপার্জন করতে হবে সেই উপার্জনের যখন করতে তারা যখন অরণ্যে যায় গভীর অরণ্যে তারা কিন্তু বাঘ গমির এই সময়ের কিন্তু সম্মুখীন হয় তাই জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু তখন কি করতে হয় বাঘের সঙ্গে কারণ সুন্দরবনে তো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে আমরা সেটা জানি ঠিক আছে তো সেই জন্য কি হয় ওই ওই এলাকার কিছু মানুষ বা বেশিরভাগ মানুষ যারা কি না জীবন জীবিকার স্বার্থে তাদেরকে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে বাঘের সঙ্গে লড়াই করে তাদেরকে বেঁচে থাকতে হয় হয় বোঝা গেল এই জন্য বলছি আমরা সেই বাঙালি জাতি যারা বাঘের সঙ্গে লড়াই করেও কিন্তু বেঁচে থাকতে পারি তারপরে বলছেন আমরা হেলাই নাগেরে খেলায় নাগেরে মাথায় নাচি তিনি কি বলছেন আমরা হেলায় মানে আমরা অনায় আসে অবলীলায় ঠিক আছে অবহেলায় আমরা নাগকে না চাই নাগ মানে কি সাপকে না কারণ আমরা জানি যে অনেক মানুষ রয়েছেন অত্যন্ত গ্রামের দিকে যারা কিনা সাপুরে তারা সাপ খেলিয়ে তারা রোজগার করে উপার্জন করে সেই উপার্জন দিয়ে তাদের পেটের অন্য জোগাড় হবে তাই তো অত্যন্ত গ্রামের দিকে আমরা কিন্তু এই দেখতে সেজন্য বলছে আমরা সেই বাঙালি জাতি যারা কিনা সাপকেও নাচাতে পারি তারপরে বলছে নাগেরই মাথায় নাচি আমরা যদি একটু পৌরাণিক ঘটনার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরাণ অনুযায়ী আমরা জানি যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কিন্তু কি করেছিলেন কালিয়া দমন করেছিলেন তিনি সাপের মাথায় যেন নেচেছিলেন তিনি সাপের মাথায় নেচে কি করেছিলেন কালিয়া দমন করেছিলেন সে কালিয়া দমনের কথা আমরা কিন্তু জানতে পারি তাহলে আমরা কারা আমরা সেই হচ্ছে বাঙালি জাতি সেই বঙ্গদেশের জাতি যারা কিনা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আমরা কিন্তু বেঁচে থাকতে জানি বোঝা গেল তারপরে বলছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে আমাদের রাজ্যে আমাদের আমাদের বঙ্গের আমাদের রাজ্যের আমাদের বঙ্গভূমি সৈন্যরা তারা সজ্জিত হচ্ছে তারা সাজসজ্জায় বর্ণনা করছে কিরকম চতুরঙ্গ চতুরঙ্গ কথার অর্থ কি চতুরঙ্গ কথার অর্থ হচ্ছে হাতি ঘোড়া রথ আর পদাতি এই চার শাখা বিশিষ্ট একটা কি বলবো সেনাবাহিনী সেনা পায়নি মানে হাতি দ্বারা কি হয় যুদ্ধ হয় ঘোড়া দ্বারা আমরা যুদ্ধ করতে চাই রথে করে যুদ্ধ করতে চাই আর পদাতিক কথা কি মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাই তো সেই চতুরঙ্গ আমরা সেই সেনা আমরা সেই সেনার সঙ্গে যুদ্ধ করি যারা সজ্জিত রয়েছে চতুরঙ্গে রামচন্দ্রের দশানন্দামহের সঙ্গেও আমরা কিন্তু যুদ্ধ করেছি আমাদের সেনারা যুদ্ধ করেছে দশানন মানে কি দশ আনন যার মানে আনন কথার অর্থ হচ্ছে মুখ দশটা মুখ কার রয়েছে রাবণের রয়েছে তাই তো দশটা মুখ রাবণের রয়েছে সেই দশানন্য়ী রামচন্দ্র রামচন্দ্রের প্রীতামহ প্রহ কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে ঠাকুর দাদার বাবা মানে রামচন্দ্রের বাবা ছিলেন দশরথ দশরথের বাবা ছিলেন কি অজ অজর বাবা ছিলেন কে অজর বাবা ছিলেন তোমার হচ্ছে রঘু ঠিক আছে এই জন্যই আমরা বলে থাকি না রামচন্দ্রকে রঘুপতি তারপরে বলি রাঘব রাঘব বংশ তারপরে আমরা বলি না যে রাজা রাজা নাম বলি তো রঘুপতি রাঘব রাজা নাম বলিত এই জন্যই বলি কারণ রামচন্দ্রের প্রপিতামহ কে ছিলেন ছিলেন রঘু সেই রঘু বংশেরই জন্মগ্রহণ করেন কে আমাদের রামচন্দ্র ঠিক আছে সেই তার সঙ্গেও কিন্তু যুদ্ধে জয়ী হয়েছেন এরপরে কি বলছেন আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় আমাদের দেশেরই ছেলে কি বিজয় সিংহ বিজয় সিংহকে তিনি কি করেছিলেন তিনি লঙ্কাকে জয় করেছিলেন তিনি লাক্ষাদ্বীপে তিনি লাক্ষাদ্বীপে কি করেছিলেন তিনি লাক্ষাদ্বীপ জয় করেছিলেন তার সুশাসনে তার কি বলবো তার শান্তিপূর্ণভাবে সেই লাক্ষাদ্বীপ একটা জয়ী হয়েছিল সে কারণেই সেই এলাকায় কি হয় মানে এই বিজয় সিংহের নামানুসারে মানে এখানে তার পদবীতে রয়েছে না সিংহ তার নামানুসারে কি হয়েছিল সিংহল নাম রাখা হয়েছিল দেখো পরবর্তী লাইনে রয়েছে সিংহল নাম রেখে গেছে নিজ পরিচয় এই বিজয় সিংহ সে কে সে আমাদের একজন বঙ্গজাতি আমাদের এই বঙ্গ দেশেরই ছেলে সে কি করেছিল সে তার বীরত্বের পরিচয় দিয়েছিল কিভাবে সে লঙ্কাকে জয় করে তার নামানুসারে সেই এলাকায় নামকরণ করিয়েছিল তার নাম অনুসারে কি নাম হয়েছিল সিংহল সেটা কে ছিল সেটা আমাদের এই বঙ্গ জাতিরই আমাদের ছেলে ছিল কে বিজয় সিংহ বোঝা গেল তারপরে কি বলছেন এক হাতে মোড়া মগেরে রুখেছি মুঘলের আর এক হাতে এক হাতে মোড়া মানে মোড়া বলতে কারা আমরা আমরা কারা আমরা সেই বঙ্গজাতি যারা কিনা মগিরে রুখেছি মগ বলতে কি এরা হচ্ছে আরাকান এক ধরনের আরাকানবাসী যারা জলদস্যু নামে পরিচিত এরা কি করতো জানতো এরা জলে মানে জলে জাহাজে টাহাজে করে এসে তারা লুটপাট চালাতো অত্যাচার এ সমস্ত করতো এদেরকে রুখে দিয়েছি ঠিক আছে এদেরকে রুখে দিয়েছি কে রুখে দিয়েছে এই বঙ্গজাতি এই বঙ্গ জাতির মানুষেরাই কেউ না কেউ তাকে রুখে দিয়েছে এক হাতে করে আর এক হাতে মোঘলেরে রুখেছি আমরা জানি মোঘল একটা জাতি বা সম্প্রদায় যেটা হচ্ছে যে তোমার স্থাপন করেছিল কি বাবর কিন্তু এই মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল আকবর ঠিক আছে এই মোঘলদেরও কিন্তু আমরা আরেক হাতে করে কিন্তু কি করেছি রুখে দিয়েছি কিরকম ভাবে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি দিল্লীনাথে কিভাবে করেছি চাঁদ প্রতাপ এনারা দুজন আলাদা আলাদা ব্যক্তি চাঁদ কথা মানে চাঁদের পুরো নাম হচ্ছে চাঁদ রায় আর প্রতাপের পুরো নাম হচ্ছে প্রতাপাদিত্য রায় এনারা দুজনে কি করেছিলেন এদের বীরত্বের কাছে এদের কাছে কি হয়েছিল এদের সির্যের কাছে হেরে গিয়েছিল পরাস্ত হয়েছিল কারা ওই দিল্লির আকবরের সেনারা তাদেরকে কি করেছিল হুমকে হটিতে দিয়েছিল দিল্লি নাথে তাহলে আমরা সেই বাঙালি জাতি যারা কিনা এক হাতে করে যেভাবে মগেদেরকে রুখে দিয়েছি সেইভাবে মোগল সাম্রাজ্যকে আমরা হাটিয়ে দিয়েছি আবার তাদেরই মধ্যে চাঁদ আর প্রতাপের হুকুমে হয়েছে মানে তাদেরকে হাটিয়ে দিয়েছে দিল্লি নাথে দিল্লির নাথ থেকে বোঝা গেল এই গেল আমাদের দ্বিতীয় স্তবক এই স্তবকে আমরা কি দেখলাম বিভিন্ন প্রান্তের বিভিন্ন বাঙালি জাতি যাদের মধ্যে আমরা বীরত্বের পরিচয় পায় তারা বীরত্ব দিয়েছেন তারা মানুষ মানুষ বোঝা চলো নেক্সট যাব বঙ্গ বঙ্গ যে স্ট্যান্ড যা রয়েছে সেটা দেখবো কি বলেছেন জ্ঞানের নিধান আদিবিধান কপিল সাংখ্যকার জ্ঞানের নিধান মানে হচ্ছে জ্ঞানের ভান্ডার আদিবিধান কপিল কপিল কি কপিল হচ্ছেন একজন মুনি তিনি সাংখ্য দর্শন রচয়িতা করেছিলেন সাংখ্য দর্শনের রচয়িতা ছিলেন সেই জন্য তার নামকরণ হয়েছে সাংখ্যকার ওই জন্য কপিলকে বলা হয় সাংখ্যকার তাকে উপনিষদে বলেছেন মানে প্রাচীন পণ্ডিত বলেছেন তার এত জ্ঞানের ছিল তার এত জ্ঞান ছিল তাকে প্রাচীন বিদ্যান মানে তাকে প্রাচীন বিদ্যান বলেছেন কপিলমুনি সাংখ্যকারকে তিনি সাংখ্য দর্শনের রচয়িতা ছিলেন এই বাংলার মাটিতে গাছিল সূত্রে হীরক হার তিনি কি করেছিলেন তিনি এই বাংলার মাটিতেই এই বাংলাতেই তিনি কি করেছিলেন এক হীরের হারে গেঁথে উঠেছিলেন হিরক সূত্র মাটিতে গাঁথি গেঁথেছিলেন এক হিরক হাড় বাঙালি অতীশিল গিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর বাঙালির একজন জাতি বাঙালির একজন মানুষ যার নাম অতীশ দীপঙ্কর এই অতীশ দীপঙ্কর কে ছিলেন তিনি ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত এই অতীশ দীপঙ্কর ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত তিনি গিয়েছিলেন কোথায় তিনি লিল করেছেন মানে অতিক্রম করেছেন গিরি মানে পর্বত তারপরে কি বলছেন তুষার মানে যে পর্বতটা একদম ভয়ঙ্কর মানে কি বলতো ভয়ঙ্কর রাস্তা তার ভয়ঙ্কর যে মানে একদম অবস্থা সংকটজনক সেটা তিনি অতিক্রম করে গেছেন কে গেছেন বাঙালির অতীশ দীপঙ্কর কেন গেছেন তিনি গেছেন তিনি ছিলেন বৌদ্ধ পণ্ডিত তিনি গেছেন তিব্বতে যেটা নেপালের উত্তরের দিকে অবস্থিত তিব্বত যেটা চীনের পাশে অবস্থিত তিব্বত সেই তিব্বতে গেছেন বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য বোঝা গেল তিনি জ্ঞানের দ্বীপ জ্বালতে গিয়েছিলেন কোথায় তিব্বতে কে গিয়েছিলেন বাঙালির দীপঙ্কর এরপরে বলছেন কিশোর বয়সে পক্ষ করি বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট করি বলছে কিশোর বয়সে কিশোর বয়সে পক্ষধর পক্ষধরকে পক্ষধরের পুরো নাম হচ্ছে পক্ষধর মিশ্র এর প্রকৃত নাম হচ্ছে জয়দেব ইনি ছিলেন একজন মানে কি বলতো তর্কবিদ যাকে বলে ঠিক আছে একদম সুদক্ষ তর্কবিদ তিনি মানে যেই দলের হয়ে খেলতেন মানে তিনি যদি দুর্বল টিমের হয়ে প্রতিযোগিতা করতেন তর্কবিদ্যায় যদি প্রতিযোগিতা করতেন সেই দুর্বল টিমও কিন্তু জিতে যেত তার এতটাই তর্কবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন ঠিক আছে সেই পক্ষধরের পক্ষ সাধন মানে তার ডানা ছাঁটে দিয়েছিল কে ছাটে দিয়েছিল বাঙালির ছেলে বাংলারই এক ছেলে কি নাম তার রঘুনাথ শিরোমণি সেই রঘুনাথ শিরোমণি তার তার ডানাকে ছেটে দিয়েছিল কেন তারই একটা গল্প আছে কিরকম বলতো মানে অক্ষধর মিশ্র তার এক ছাত্র ছিলেন রঘুনাথ শিরোমণি তার সঙ্গে একবার প্রতিযোগিতা হয়েছিল তর্ক প্রতিযোগিতা তর্কবিদ্যার প্রতিযোগিতা হয়েছিল সেখানে তারই মানে তারই শিষ্য তারই ছাত্র তাকে পরাজিত করেছিলেন পরাস্ত করেছিলেন এই জন্য বলছেন পক্ষধরের পক্ষশাতন তারই ডানা ছেটে দিয়েছিল তারই এক ছাত্র যার নাম রঘুনাথ শিরোমণি এই রঘুনাথ শিরোমণি হচ্ছে কে বাংলার ছেড়ে এই বঙ্গদেশেরই সে মানুষ সে ফিরে এলো দেশে যশের মুকুট করে সে একদম খ্যাতির মুকুট করে সে দেশে ফিরে এসেছিল কারণ কি করেছিল সে পক্ষ ধরের পক্ষ সাতন করেছিল তার ডানা ছিটে দিয়েছিল বোঝা গেল বাংলার রবি জয়দেব কবি কামল কান্ত কমল পদে বাংলার রবি বলা হয়েছে কাকে জয়দেবকে তিনি কি করেছিলেন তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন সে তিনি সংস্কৃত ভাষায় যে পদাবলী লিখেছেন গীত গোবিন্দে সেটা ছিলেন অত্যন্ত কান্ত কমল করেছে সুরভি সংস্কৃতে কাঞ্চন কোকোনদে এক সুগন্ধ একটা সুরভি কথার অর্থ হচ্ছে সুগন্ধ সংস্কৃতে মানে সংস্কৃত পাঠে কাঞ্চন কোকোনদে কাঞ্চন কথার অর্থ হচ্ছে তোমার সোনা আর কোকোনদে কথার অর্থ হচ্ছে লাল পদ্ম বোঝা গেল তার লেখা এই একদম ভাষায় লেখা যেন মনে হচ্ছে একদম সোনার লাল পদ্ম এক অসাধারণ সৃষ্টি এমনই তার সৃষ্টি এই বাংলার রবি যিনি কিনা এই বঙ্গ দেশেরই মানুষ যিনি কিনা বঙ্গ জাতিরই মানুষ এই বঙ্গ দেশেরই মানুষ তিনি তাঁর লেখা এই গীত গোবিন্দ শুধু ভারতেই নয় বিদেশেও বিভিন্ন ভাষায় এটা অনুদিত হতে থাকে এটা কে কোথাকার কে এটা আমাদের এই বাংলারই রবি বাংলার রবি আমাদের এই বঙ্গ দেশেরই মানুষ জয়দেব তাহলে আমরা এই পুরস্তবকের মধ্য দিয়ে আমরা দেখলাম বিভিন্ন প্রান্তের বিভিন্ন যে তোমাদের কি বলবো মানে ব্যক্তিগণ তাদের বিভিন্ন ক্রিয়াকলাপের পরিচয় পাই যারা কিনা এই বাংলার জন্য জন্য এই বাংলার এক গৌরবের একটা অসাধারণ সৃষ্টি করে দিয়ে গেছে। বোঝা গেল চলো নেক্সট যাব পরবর্তী স্তব কি রয়েছে সপতি মোদের স্থাপনা করি বর্গরের ভিত্তি শ্যামকঙ্কজে অঙ্কার দাম মোদেরই প্রাচীন কীর্তি এখানে সপতি মানে স্থাপন করেছেন যারা নির্মাণ করেন যারা নির্মাণ শিল্পী তাদের বলছে মোদের স্থাপনা করেছে বর্বধরের মৃত্যু এই বর্বধর এই বরফুধর বড়ভুধুর নামে পরিচিত এরা কি ছিল এরা মানে জাভা দ্বীপে যেটা বর্তমানে ইন্দোনেশিয়ায় শৈলেন্দ্র রাজবংশের রাজত্বকালে এখানে একটা বৌদ্ধ মন্দির বা একটা বৌদ্ধ স্তূপ একটা তোমার বৌদ্ধ স্তূপ তৈরি হয়েছিল যেটা স্থাপন করেছিল মানে যেটাকে নির্মাণ করেছিল আমাদেরই এক কোনো এক বাঙালি কোনো এক বাঙালি জাতি সেটা আমাদেরই স্থাপনা ঠিক আছে মানে আমরাই মানে আমাদেরই কোনো এক বঙ্গজাতি আমাদেরই কোনো এক পূর্বপুরুষ সেটাকে স্থাপন করেছেন শ্যাম কম্পো শ্যাম কি শ্যাম হচ্ছে তোমার থাইল্যান্ড থাইল্যান্ডের পূর্ব নাম আর কম্বোজ হচ্ছে কম্বোডিয়ার পূর্ব নাম ধাম ধাম কি যেটাকে আঙ্কর ভট বলি এখানে কি আঙ্কর ভটটা কি ভট এখানে মানে তোমার হচ্ছে পূর্বে এটা একটা হিন্দু বিষ্ণু মন্দির হিসেবে ছিল পরবর্তীকালে এটা বৌদ্ধ মন্দিরে এটা রূপান্তরিত হয়েছিল সেইটাও সেই যে বিদেশে বিদেশে শ্যাম কম্বোজে সেখানেই যে মোদেরই প্রাচীন কীর্তি মানে সেখানেও আমাদের বাঙালি জাতির অস্তিত্ব রয়েছে সেখানেও আমাদের যে ওই আঙ্কর ভোট বা যে অঙ্কার ধাম সেটা কিন্তু কোনো এক বাঙালি জাতি কিন্তু তৈরি করেছে বোঝা গেল ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর ধ্যানে ধ্যানের মানে হচ্ছে ধ্যানে মানে তার অত্যন্ত যখন আমরা দেখেছি যখন আমরা কোনো মন্দির দর্শন করতে যাই সেখানে দেখি যে ভাস্কর কথার মানে কি বলতো ভাস্কর কথার মানে হচ্ছে ধাতু আর পাথর কেটে কেটে যে সমস্ত মূর্তি করা হয় আমরা দেখি না অনেক জায়গায় অনেক মন্দিরে গেলে আমরা দেখতে পাই পাথর কেটে কেটে এক অপরূপ সৃষ্টি করেন যারা ভাস্কর শিল্পী হয় করে তো সেই রকম করে ওই মূর্তি যখন করে তারা এক অত্যন্ত মগ্ন থাকে তারা এক অত্যন্ত মানে কি বলবো নিখুঁত কাজ করেন অত্যন্ত ধ্যান দিয়ে সেই কাজ করেন তাদেরই মধ্যে দুজন ভাস্কর শিল্পী যাদের নাম হচ্ছে বিটপাল আর ধিমান ধীমান ধিমানের পুত্র হচ্ছে বিটপাল তারা কিনা তাদের নাম আমাদের কিন্তু একদম অমর অবিনশ্বর মানে অমর বা চিরস্থায়ী আমাদের এই ইতিহাসে বা এই বঙ্গ দেশের ইতিহাসে বা বাংলায় বোঝা গেল তাদের তারা এমনই দুজন শিল্পী ছিলেন এরা ভাস্কর শিল্পী এরা কি করতেন পাথর কেটে কেটে হ্যাঁ মূর্তি তৈরি করতেন বিভিন্ন মন্দিরে গেলে আমরা যে এখন দেখতে পাই না ওগুলো ভাস্কর শিল্পীদেরই কাজ এরপরে বলছেন আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদেরই এক সুপটু মানে পটুয়া মানে মানে যিনি চিত্রকর যিনি চিত্র রচনা করে পট চিত্র রচনা করে লীলায়িত মানে লাবণ্যময় তুলিকায় তার অসাধারণ লাবণ্যময় তুলি দিয়ে তিনি অপরূপ মানে সুদক্ষ একদম পট রচনা করেন আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায় আমাদের যে পট চিত্র রয়েছে সেই পট চিত্রকে একদম অক্ষয় করে রেখেছে কোথায় অজন্তা একটা গুহা যেখানে কি হয় মানে পাথর কেটে কেটে গুহা নির্মাণ করা হয়েছে এবং এখানে বিভিন্ন মানুষের মানে বিভিন্ন ঐতিহাসিক মানুষদের কীর্তিকলাপ রয়েছে এখানে তিরিশটা মতো গুহা রয়েছে আবার এই এখানেরই মানে একটা গুহায় আমরা যে এক্ষুনি পড়ে এলাম না বিজয় সিংহ বিজয় সিংহের কীর্তি ওই একটা গুহায় মানে অজন্তার গুহায় যেখানে পাথর কেটে কেটে ওই নির্মাণ শিল্প করে থাকেন পট চিত্রকররা তাদের কিন্তু ওইখানে ওই বিজয় সিংহের উল্লেখ আমরা কিন্তু পাবো সেখানেও কিন্তু আমাদের বাঙালি জাতির একটা অস্তিত্ব কিন্তু রয়েছে কোথায় ওই অজন্তার গুহায় বোঝা গেল তারপরে বলছেন কীর্তনে আর বাউলে গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিবৃত গোপনের দ্বার ছিল যতগুলি বলছি কীর্তন মানে রাধা কৃষ্ণের লীলা বিষয়ক যে গান সেগুলোকে বলি কীর্তন আর বাউল কি এটা ধর্ম সম্প্রদায়ের মানে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষের মনের ভাব যেমন ধরো দুঃখ কষ্ট যন্ত্রণা হ্যাঁ আনন্দ উল্লাস এইসব ভাব দিয়ে আমরা যে সমস্ত গান লিখি বা প্রকাশ করি সেগুলো হচ্ছে এক একটি বাউল গান যেখানে ধর্মীয় মানুষদের মনের কথা থাকে ঠিক আছে তো যেরকম আমরা ঈশ্বরের গান শুনি সেই একই রকম ভাবে আমরা মানুষেরও মনের ভাবের যে গান সেটাও কিন্তু আমরা এক করে দিয়েছি সেটাকে আমরা খুলে দিয়েছি মনের গোপনে নিবৃত গোপনে মানে আমাদের মনের কোঠায় মুনি কোঠায় ভিতরে যত তোমার হচ্ছে যে ভুবনের দ্বার ছিল মানে দরজা ছিল সব কটাকে কিন্তু আমরা খুলে সমস্তকে একাকার করে দিয়েছি যেখানে মানুষ মানে মানব আর ঈশ্বর যেন একাকার হয়ে গিয়েছে অসাধারণ আমরা এই স্তবকে দেখতে পেলাম কি ভাস্কর্য শিল্পের বর্ণনা তাই তো স্থাপত্য ভাস্কর্য এইসবের বর্ণনা পেলাম আমরা এই স্তবকের মধ্য দিয়ে কি অপরূপ ব্যাখ্যা করেছে তিনি বঙ্গ জাতিকে নিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্তের একদম প্রতিটা লাইন যেন একদম বঙ্গ জাতির ভেতরে একটা ইন্সপায়ার জাগাচ্ছে তাই তো চলো নেক্সট যাব পরবর্তী স্তবকে দেখব কি বলছেন মন্য়ন্তরে মরিনি আমরা মারিনি ঘর করি বলছে মন্নন্তর যে সমস্ত মন্নন্তর গেছে দুর্ভিক্ষ ঠিক আছে সেই যে দুর্ভিক্ষ গেছে সেই দুর্ভিক্ষ কিন্তু আমরা মরে যায়নি আমরা এখনো বেঁচে রয়েছি আমাদের পূর্বপুরুষেরা হয়তো কেউ কেউ মারা গেছেন কিন্তু আমাদের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যায়নি আমরা এখনো বেঁচে রয়েছি তাই তো আমরা মারি নিয়ে ঘর করি মারি মানে কি মরক মরক মানে যে সমস্ত মহামারী যায় বিভিন্ন রোগ সংক্রমণ থেকে একজনের হলে আরেকবারে গোটা চারিদিকে ছেয়ে যায় না সেই রকম মারি সেই মারি নিয়ে আমরা ঘর করেছি তাতেও কিন্তু আমরা বেঁচে রয়েছি তারপরের লাইনেই বলেছেন বাঁচিয়া গিয়েছি বিধির আদেশে বাঁচিয়া গিয়েছি বিধির আদেশে অমৃতের টিকা পড়ি আমরা বিধাতা বিধি মানে বিধাতা বিধাতার আশিসে মানে বিধাতার আশীর্বাদে আমরা সেই বাঙালি জাতি যারা কিনা এখনো টিকে গিয়েছি অমরত্বের টিকা পড়ে মানে আমরা সাম্প্রতিক যদি দেখি যে কোভিড গেল আমাদের করোনা ঠিক আছে সেখানে বহু মানুষ মারা গিয়েছে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখেছি তো বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে গেছে ঠিক আছে কিন্তু এত বড় মারিতে কিন্তু আমরা এখনও বেঁচে রয়েছি আমাদের অস্তিত্ব কিন্তু একেবারে কিন্তু শেষ হয়ে যায়নি আমরা একেবারে কিন্তু বিলীন হয়ে যায়নি আমাদের অস্তিত্ব এখনও বেঁচে রয়েছে যারা আমরা এই ধরো আমরা তো আর সবাই মারা যায়নি তাহলে মারি নিয়ে ঘর করেছি আমরা মন্নন্তর কাটিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে বঙ্গজাতির অস্তিত্ব সেটা কিন্তু একেবারে অস্তিত্বহীন হয়ে যায়নি বোঝা গেল দেবতারে মোড়া আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি দেবতাদের মোড়া আত্মীয় জানি দেবতাকে আমরা আত্মীয় সমান ভাবি মানে কোনো এক আত্মীয় কাছের মানুষ ভাবি যদি আমরা দেখি যে অনেকের বাড়িতে কি হয় গোপালকে একদম গোপালকে সন্তান স্নেহে একদম তাকে যত্ন করে তাই তো তার মানে কি তিনি একজন দেবতা তাকে একদম সন্তান মানে আত্মীয়ের সঙ্গে তাকে আমরা ধরে নিয়েছি তাকে আমরা সন্তান বলে ভাবি তাই তো সেজন্য বলছি দেবতারে মোড়া আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি আমরা আকাশে পূর্বপুরুষদের যখন মারা যায় তাদের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালি আমরা বর্তমানে দেখেছি যে বিভিন্ন বাড়িতে কার্তিক মাস হয়ে গেলে কার্তিক মাসে একদম মাস দিয়ে মানে বাড়ির উপরে একটা টাঙানো হয় যেটা বর্তমানে আগে প্রদীপ প্রদীপ জ্বালাতো এখন একটা লাল বাল্ব চলে কেন চলে কারণ পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালি সেটাকেই এখন ওটা লাল বাল্বে পরিণত হয়ে গিয়েছে তো সে যাই হোক সেই আকাশ প্রদীপ মানে আমরা সেই ওটাকেই বলছি আকাশ প্রদীপ সেই আকাশ প্রদীপ জ্বালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালী মানে আমাদের এই কুটিরে আমাদের এই কুটিরে এমন অনেক মানুষ রয়েছেন তারা মহিমায় পরিণত হয়েছেন যেরকম ধরো আমাদের দেখেছি আমরা শ্রী চৈতন্য দেবকে দেখেছি স্বামী বিবেকানন্দকে দেখেছি যারা নিজ কর্ম গুণে নিজ গুণে তাদের আপন গুণে তারা কি করেছেন তারা ঠাকুর আলী হয়ে গেছেন দেব মহিমায় পরিণত হয়েছেন তাদেরকে আমরা পুজো করি আমাদের এই কুটিরে রয়েছে তাই তো ঘরের ছেলেকে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া ঘরের ছেলে ঘরের ছেলে কি শ্রী চৈতন্য একদম সাধারণ মানুষ ছিল সে মাত্র বাইশ চব্বিশ বছরের সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে তিনি কি করেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি একদম সংকীর্তনের গান শুনিয়েছেন তাই তো তাদেরকে আমরা দেখেছি কি বিশ্বভূপের ছায়া বিশ্বভূপ মানে বিশ্বকে যে চালনা করে মানে পৃথিবীর যে সম্রাট চৈতন্য দেব তিনি কাউকে মানেননি তিনি মনে করেছেন সমস্ত মানুষই এক সমস্ত মানুষই একটাই যখন অনাচার সৃষ্টি হতো তখন তিনি সবাইকে মানে এক করে দিতেন তার এই সংকীর্তনের মাধ্যমে তাহলে তাকে আমরা দেখেছি সে একজন ঘরের ছেলে যে কিনা নিজ গুণে নিজ কর্মের ছায় পরিণত হয়েছে বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া বাঙালির হৃদয় বাঙালির হৃদয়ে অমিয় মথিয়া অমিয় মানে অমৃত অমরত্ব লাভ করেছে মহিয়া মানে তোমার হচ্ছে কি বলে নিমায় নিমাই মানে শ্রী চৈতন্য দেব শ্রী চৈতন্য দেব ধরেছে কায়া মানে এক শরীরে পরিণত হয়েছে মানে তিনি তার নিজ কর্মগুণে শ্রী চৈতন্য দেব মানে নিমাই তিনি কি হয়েছেন বাঙালির ছেলে ছিলেন একদম সাধারণ মানুষ ছিলেন তিনি একদম আহ দেব মহিমায় পরিণত হয়েছেন সে এক কায়া রূপ ধারণ করেছে গেল তারপরে বলছেন বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় বাঙালির ছেড়ে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় বীর সন্ন্যাসী কে বীর সন্ন্যাসী বলতে আমরা স্বামী বিবেকানন্দকে বুঝি তার বাণী তার এক একটা বাণী কি হয়েছে চারিদিকে ছুটছে বাঙালির ছেলে বাঙালির ছেলে সে বিবেকানন্দ কিন্তু একজন বঙ্গ জাতির ছেলে আমাদেরই ছেলে সে আমাদেরই বঙ্গদেশেরই ছেলে সে ব্যাঘ্রে বিষবে ব্যাঘ্রে মানে বাঘ আর বিষব কথার অর্থ হচ্ছে তোমার সার সেই বাঘ আর ষাঁড়ের যে মধ্যে যে প্রতিহিংসা সেই প্রতিহিংসাকে তিনি দূর করে দিয়ে তিনি সবাইকে এক করে দিয়েছেন আমরা জানি তিনি শিকাগো শিকাগোয় গিয়েছিলেন ধর্ম সম্মেলনে সেখানে যে তিনি যে বাণী বলেছিলেন তিনি যে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন সেখানে যে তার বাণী যে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল সেখান থেকে যে শ্বেতাঙ্গরা তারা তাদের নিজ জন্য তারা কিন্তু ভারতে পড়েছিল ভারতের কাজ করার জন্য এজন্যই আমরা মানে তাদের সঙ্গে যে প্রতিহিংসা ছিল শ্বেতাঙ্গদের সঙ্গে যে ভারতীয় মানে কালো চামড়া মানুষদের যে একটা আহ প্রতিহিংসা ছিল সেটাকে তিনি এক করে দিয়েছেন বোঝা গেল আচ্ছা নেক্সট কি রয়েছে পরের যে প্যারায় রয়েছে তপের বাঙালি সাধক জড়ের প্রভাবে ছাড়া আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া বলছে তপের প্রভাবে মানে তপস্যা বা সাধনার দ্বারা বাঙালি সাধক বাঙালি সাধক হলেন এখানে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি জ্বরের পেয়েছে সারা যে জ্বর যে জড়বস্তু মানে উদ্ভিদ উদ্ভিদের যে প্রাণ রয়েছে উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দেয় সেটা তিনি প্রথম বলেছিলেন আমাদের এই নবীন সাধনা আমাদের এই নবীন যে সাধনা এই যে তপস্যা এটা সব সাধনার সব মানে কি তালেবশ পর সব মানে হচ্ছে মৃতদেহ মৃতদেহতে আমাদের জানি যে মৃতদের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে মানে মৃতদের প্রাণ স্থাপন করা হয় বা প্রতিষ্ঠা করা হয় সেই যে সাধনা সেই সাধনার থেকে অনেক অনেক গুণে এই এই বাড়া কথার অর্থ অধিক বা বা বেশি বেশি মৃতদের সাধনার থেকে অনেক বেশি হচ্ছে এই সাধনাটা যেটা কিনা আমাদের একজন বাঙালি বিজ্ঞানী বাঙালি সাধক আচার্য জগদীশ চন্দ্র বসু যিনি প্রমাণ করে গেছেন যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে কারণ এর আগে মানে অনেক আগে আমরা জানতাম যে উদ্ভিদ হচ্ছে জড়বস্তু তার কোনো প্রাণ নেই কিন্তু প্রথম এই বাঙালি সাধক আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু প্রথম প্রমাণ করেছিলেন এবং প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে উদ্ভিদেরও কিন্তু প্রাণ রয়েছে নেক্সট বলেছে বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া বিষম ধাতু মানে ভিন্ন ভিন্ন ধাতুর মধ্যে যে মিলন সেই মিলন ঘটিয়েছে বাঙালি দিয়াছে বিয়া মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া মোদের নব্য রসায়নবিদ কে ছিলেন ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি কি করতেন তিনি বিভিন্ন বিষম ধাতু মানে আলাদা আলাদা ধাতুকে নিয়ে তিনি তাদেরকে মিলন ঘটিয়ে তাদের রাসায়নিক মিলন ঘটিয়ে যৌগ তৈরি করতেন ঠিক আছে সেটাই বলতে চেয়েছে যে বিষম ধাতুর মিলন ঘটিয়েছে কে এই আমাদেরই এই বাংলারই একজন বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সে বিয়া কথার অর্থ হচ্ছে মিলন এইখানে অর্থে হচ্ছে মিলন বা বিবাহ বিবাহর ক্ষেত্রেও তো একই হয় মিলনই তো ঘটে সেটাই এখানে বোঝা যায় মোদের নব্য রসায়ন শুধু গরমিলে ভরাইয়া আমাদের এই নব্য রসায়ন এইভাবেই কিন্তু রসায়ন তৈরি হয়েছে যেটা এটা ওটা মিশিয়ে বিভিন্ন ধাতু মিশিয়ে বিভিন্ন রকম রাসায়নিক যৌগ মিশিয়ে এক রাসায়নিক সমস্ত কিছু মিশিয়ে একটা যৌগ আবিষ্কার হয়েছে বাঙালির কবি আছে জগতে মহামিলনের গান বিপল নহে এ বাঙালি জনম বিপল নহে এ প্রাণ বলছে বাঙালি মোদে বাঙালি কবি বাঙালি কবিকে এখানে বাঙালি কবি বলতে কিন্তু বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে তিনি কি করেছেন তিনি জগতে এই সারা বিশ্ব জুড়ে তিনি মহামিলনের গানের বার্তা দিয়ে গেছেন এবং মহাবিলনের গান গেয়েছেন জন্য বলছেন বিফল নয় একেবারেই ব্যর্থ নয় আমরা যে এই বাংলায় জন্মগ্রহণ করেছি এই বাংলা যে আমাদের গর্ব এই বাংলা যে আমাদের কাছে একটা গৌরব ঠিক আছে এটা একেবারেই ব্যর্থ নয় আমরা এই এই জনমে বিফল নহে এই প্রাণ এই প্রাণটাও কিন্তু একেবারেই ব্যর্থ নয় ভবিষ্যতের পানে মোড়া চাই আশা ভরা আল্লা দে বিধাতার কাজ সাদিবে বাঙালি ধাতার আদি আশীর্বাদে বলছে এখানে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি বলছেন ভবিষ্যতের পানে ভবিষ্যতের দিকে চেয়ে রয়েছেন মোড়া মানে আমরা চেয়ে রয়েছি আমরা কারা আমরা এই সেই বাংলার যে বঙ্গ জাতি তারা চেয়ে রয়েছে আশা ভরা আহ্লাদে অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি বিধাতা কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে বিধাতা মানে ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের ইচ্ছায় আমাদের যে বাঙালির যে এক একজনের যে মানে কীর্তি যাকে বলে সেটা কিন্তু আমরা সাধিবে মানে সাধন হবে নেক্সট কি রয়েছে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কে জবাব দিয়েছি জগতের আগে ভাবনা উভয় ছেড়ে বেতালকে বেতাল হচ্ছে যে একজন প্রধান ক্যারেক্টার হচ্ছে বেতাল এই গল্পে আমরা জানি যে বিক্রম বেতাল যে গল্প সেই গল্পে আমরা জানি যে রাজা বিক্রমাদিত্যকে এই বেতাল মানে বিভিন্ন প্রশ্ন করতেন কেন প্রশ্ন করতেন তিনি একটা করে গল্প করতেন এবং তার বুদ্ধির পরীক্ষা করার জন্য একটা করে প্রশ্ন করতেন রাজার বুদ্ধির পরীক্ষা করার জন্য রাজাকে রাজা হচ্ছে বিক্রমাদিত্য বলছে মুখে যে যে প্রশ্ন প্রশ্ন করেছে সেই আমরা নিয়েছি কেড়ে জবাব দিয়েছি উত্তর দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বিভিন্ন যে এই সমস্ত ভয় ভীত ভাবনা এই সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে আমরা কিন্তু এর উত্তর দিয়েছি বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পন সত্য প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন বলছেন বাচিয়া গিয়েছি আমরা বেঁচে গিয়েছি আমরা যে সত্যের পথ সবসময় অবলম্বন করি আমরা কখনো সত্যের আদর্শ থেকে কখনো বিচ্যুত হই না আমরা সেই বাঙালি জাতি আমরা সবসময় পণ করি মানে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কখনো সত্যের পথ থেকে মানে অনর থাকবো সত্যের পর থেকে কখনো নড়বো না সেই জন্য আমরা বেঁচে গিয়েছি আমাদের মনের মধ্যে যে কম্পন অকারণ যে স্পন্দন হতে চলেছে সেটাও কিন্তু আমাদের থেমে গিয়েছে কেন থেমে গিয়েছে কারণ এই বাঙালি জাতি কিন্তু সত্যের পথে অবলম্বন করে কারণ সত্যের আদর্শ থেকে কখনো কিন্তু তারা বিচ্যুত হয় না সাধনা ফলে প্রাণ পাওয়া গেছে প্রাণের সাগরের হাওয়া নিয়ে গভীর নিশি কাটে জগৎ হাটে বলছে সাধনা ফলেছে আমাদের যে সাধনা যে তপস্যা ছিল সেটা কিন্তু ফুলেছে প্রাণ পাওয়া গেছে প্রাণও পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে এই বিশ্ব জগতের যে প্রাণের হাট সেখানে কিন্তু প্রাণও পাওয়া গেছে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে সাগরের হাওয়া নিয়েছি এই গম্ভীরা কি গম্ভীরা হচ্ছে আমাদের যে দীপের গাজন হয় না শিবের গাজনে এক ধরনের লৌকিক নাচ গান হয় সেটাকে বলা হয় গম্ভীরা আবার শ্রী চৈতন্যদেব শেষ অবস্থায় যখন তিনি আত্মমগ্ন হয়ে যান সেই অবস্থাকে কিন্তু বলা হয় গম্ভীরা সেটাই বলছে গম্ভীরা নিশি কাটে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারই ছায়া আমরা মিলাবো জগতের শতকোটি শ্মশানের বুকে যেখানে মৃতদেহ পুরানো হয় সেটাকে আমরা শ্মশান বলি সেই শ্মশানের বুকে আমরা কিন্তু রোপণ করেছি মানে আমরা পুঁতে দিয়েছি কি পুঁতে দিয়েছি পঞ্চবটি পঞ্চব অশোক তোমার অশ্বত্য বেল ও বট এই পাঁচটা গাছের যে বৃক্ষ সেই বৃক্ষ কিন্তু আমরা রোপণ করেছি এই পঞ্চ বটের তলায় বসে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কিন্তু সাধনা করতেন ঠিক আছে সেই জন্য বলছে তাহারই ছায়ায় মানে সেই পঞ্চ বটের ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি আমরা এই জগতের শতকোটিকে সমস্ত কিছু মিলিয়ে দেব। চলে যাবো লাস্ট প্যারায় লাস্ট প্যারায় যেটা বলেছে মনি অতুলন ছিল যে গোপন সৃজনের দলে ভবিষ্যতে অমর যে বীজ আমাদেরই করতলে বলছে মনি মানিক্য যে মনি মুক্ত এই সমস্ত যে কিছু রয়েছে এটা কিন্তু অনেক আগে ছিল কিন্তু যেটা সেটা ছিল সেটা হচ্ছে গোপনে ছিল সেটা লুকায়িত অবস্থায় ছিল সেটাকে কি করেছি আমরা শতদল মানে ঠিক পদ্মের মতো সৃজন করেছি মানে সৃষ্টি করে দিয়েছি তাই জন্য ভবিষ্যতের অমর ভবিষ্যতে এই বীজ এই বীজ কিন্তু অমর হয়ে থাকবে আমাদেরই করতলে মানে আমাদেরই হাতুর হাতের নাগ গালের কাছে বা আমাদের হাতের তালুতে সেই বীজ কিন্তু অমর হয়ে থাকবে অতীতে যাহার হয়েছে সূচনা ঘটনা হবে হবে বিধাতার সে পরে ভুবন বাঙালির গৌরবে সেখানে যেরকম সূচনা হয়েছে সে ঘটনাও কিন্তু মানে পুনরাবৃত্তি ঘটতে থাকবে বলছে বিধাতার পরে ভরিবে ভুবন বাঙালি গৌরবে বিধাতা মানে বিধাতা মানে ঈশ্বরের আশীর্বাদে এই বাংলার এই ভুবন কিন্তু একেবারে ভরে যাবে প্রতিভাই তবে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি এই যে প্রতিভা এই প্রতিভাই আমাদের যথেষ্ট এর থেকে আর বেশি কিচ্ছু লাগবে না লাগিবে না তাতে বাহুবল আমাদের যে দৈহিক শক্তি সেটাও আমাদের যে গায়ের জোর সেটাও কিন্তু এখানে লাগবে না জাগিবে না কি বা জাগিবে না দেশাদেশি এবং কিংবা কোনো রূপ কোনো প্রতিহিংসা কোনো বিদ্বেষ এই সমস্ত কিছু কোনো কিছু জাগবে না মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব দেব মোরা মোড়া মুক্ত তীরে বলছে মিলনের মহামন্ত্রে মিলনের যে মহামন্ত্র সেই মন্ত্রে আমরা দীক্ষা লাভ করব আমরা দীক্ষিত হব আর দেবতার মুক্ত হইব মানে মুক্ত হয়ে যাব দেবতার ঋণে মানে তো ঋণ আমরা যেই বঙ্গভূমিতে একটা সুন্দরভাবে বেঁচে রয়েছি এটা একটা দেবতার একটা অশেষ ঋণ যেটাকে বলে সেই ঋণকে আমরা গ্রহণ করব আর মুক্ত বেনীর তীরে আমরা সেই গঙ্গার তীরে এইভাবেই কিন্তু আজীবন যেন অস্তিত্ব যেমন কোনোভাবেই না আহ অস্তিত্বহীন হয়ে ওঠে এভাবেই কিন্তু আমরা মহামিলনের যে মন্ত্র সেটা করে আমরা দীক্ষা লাভ করে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেঁচে থাকবো আচ্ছা এজোর দেহ তোমরা একটা জিনিস ভেবে দেখো কিভাবে তিনি একের পর এক ব্যাখ্যা করেছেন আমাদের এই বঙ্গদেশকে প্রথমে ব্যাখ্যা করেছেন তিনি যে কিভাবে একটা বঙ্গ প্রকৃতির সৃষ্টি মানে কিভাবে সে বাস করছে তার একটা অপরূপ রূপসজ্জা যেটাকে বলা হয় সেইভাবে তিনি ব্যাখ্যা করেছেন আবার তিনি একবার তোমার ঐতিহাসিক একবার বীরত্ব এদিকে স্থাপত্য হ্যাঁ বিজ্ঞান সাধনায় কি নেই কিসের অভাব তিনি রেখেছেন কোনো কিছুর অভাব রাখেননি তিনি অসাধারণভাবে এই বঙ্গ জাতিকে কিন্তু তুলে ধরেছেন যে আমরা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত অত্যন্ত আমাদের কাছে এই বাংলা গৌরবময় যেন না ওই কারণেই তো আমাদের যে প্রকৃতি প্রেমী জীবানানন্দ দাস তিনি তার একটা কবিতায় লিখেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় তিনি বলছেন যতবার জন্মগ্রহণ করব যেন এই বাংলাতেই যেন জন্মগ্রহণ করি বোঝা গেল এই ছিল আমাদের আলোচনার মূল বিষয় আচ্ছা এখানে যে কথাটা বললেই নয় পদ্যটা পড়ার পরে যে আমরা দেখেছি যে অনেক ঐতিহাসিক অনেক কিছু প্রাসঙ্গিক তথ্য কিন্তু এসেছে যেগুলো সম্পর্কে কিন্তু আমাদের দু চার লাইন জেনে রাখা খুবই প্রয়োজন কারণ কি এগুলো তোমাদের এমসি প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে তাই তোমাদের জন্য আমি সেটাও একদম রেডি করে নিয়েছি যেটা তোমাদেরকে বলে দেবো আচ্ছা দেখো প্রথমে রয়েছে বিজয় সিংহ বিজয় সিংহকে আমরা এই কবিতায় পড়েছি তারপরে মগ মুঘল চাঁদ প্রতাপ অতীশ দীপঙ্কর এগুলো সম্পর্কে কিন্তু আমরা কবিতা পড়ার সময় জেনেছি কিন্তু তোমাদের প্রয়োজন একটু ডিটেলসে জেনে রাখা কারণ এখান থেকে এমসি কিউ প্রশ্ন কিন্তু বা এসে কিউ প্রশ্ন কিন্তু এসে থাকে তাই তোমাদের জন্য আমি একদম সুন্দর করে এই যে প্রাসঙ্গিক তথ্য কবিতা অনুযায়ী যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু একদম এক কাছে করে দিয়েছি নেক্সট আরও রয়েছে দেখো পক্ষধরকে জেনেছি জয়দেবকে জেনেছি বরভূধরকে জেনেছি অঙ্কার ধাম আর অজন্তা এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো জেনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্য হিসেবে তাই এটাও বাকি ছিল এটা কিন্তু আমি করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম লাস্ট এসে তো এই ছিল আমাদের মূল কবিতার আলোচনা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে উপকার মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব অন্য কিছু ধরো গল্প যে কবিতা আর যে বাকি পুরস্কারগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দেওয়ার চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে তোমাদের যেগুলো থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এছাড়াও আমি সেকেন্ড ইউনিট টেস্টে যেগুলো তোমরা বুঝতে যদি না পেরে থাকো সেগুলোও কিন্তু দেখে নিতে পারো আমি কিন্তু ওগুলো করিয়ে দিয়েছি চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে